নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার নির্বাচন বিষয়ক সংস্কার কমিশনের নেই জানিয়ে কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন তারা এই বিষয়ে সুপারিশ করবেন। আর সার্চ কমিটি ও সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাত হোসেন। শনিবার দুপুরে রাজধানী সিরডাপ মিলনায়তনে নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক এক আলোচনায় এসব মন্তব্য করেন তারা। বদিউল আলম মজুমদার জানান, কমিশনের কাজ আপাতত সবার কথা শোনা, নির্বাচনে পুরো প্রক্রিয়া সুষ্ঠু করতে হলে তার নিশ্চিত করার দায়িত্ব সবার। পর্যায়ক্রমে এ দায়িত্ব নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজের। রাজনৈতিক ঐকমত্য ও সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন জরুরি বলেও মত দেন তিনি। আর সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সাপেক্ষে নির্বাচন আইন এবং নির্বাচন কমিশন সচিবালয় আইনের খসড়া প্রণয়ন করতে পারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। যদি আপনার মনে করেন ইলেকশন কমিশন কালকে গঠন করতে হবে বা এক মাস পরে গঠন করতে হবে, 15 দিন পরে, আমি মনে করি আমি অনুরোধ করবো জনাব বদিউল আলম মজুমদার সাহেবকে, আপনারা প্রথম এটা হাত দিয়ে আপনারা ঠিক ঠিক করে পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে কুইক এইটা করে একটা খসড়া আপনি দিয়ে দেবেন। সংখ্যাধিপতি ওই যে সংবিধান সংশোধনের জন্য যে কমিশন, তাদেরই মূলত এখতিয়ার, এবং তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমাদেরকে কীভাবে নির্বাচনটা হবে সে ব্যাপারে আমাদের চিন্তাভাবনা করে আমাদের কিছু প্রস্তাব দিতে হবে।